তাহলে আবারও একসঙ্গে অভিনয় করতে চলেছেন দুই বাংলার তুমুল জরপ্রিয় দুই তারকা দীর্ঘদিন পর তাহলে আবারও একসঙ্গে দেখা যাবে নুসরাত জাহান এবং সাকিব খানকে এর আগে কলকাতার নাকাব সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন সাকিব খান এবং নুসরাত জাহান এবার লন্ডন লাভ নামক সিনেমায় আবারও জুটি বাঁধতে চলেছেন শাকিব খান এবং নুসরাত আর এই সিনেমাটি পরিচালনা করবেন পরিচালক ইফতেখার চৌধুরী এই সিনেমার বিষয়ে তিনি বলেন গত বৃহস্পতিবার শাকিব খান এই সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সে সাথে তিনি আরও জানান এই ছবিটি যৌথভাবে প্রযোজনা করবে শাকিব খানের এসকে ফিল্মস অন্যদিকে লন্ডন লাভ সিনেমা নিয়ে শাকিব খান বলেন অনেক আগে থেকেই এই সিনেমার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম লন্ডন দুবাই এবং বাংলাদেশ তিন দেশে হবে এই সিনেমার শুটিং তাছাড়া এই সিনেমাটির বাজেটও অনেক বড় বলে জানান তিনি আর এই সিনেমায় নায়িকা হিসেবে শুধু নুসরাতি নয় নুসরাত জাহান ছাড়াও এই সিনেমায় থাকবে আরও দুজন নায়িকা তাদের মধ্যে একজন বাংলাদেশ এবং অন্যজন যুক্তরাজ্য থেকে নেওয়া হবে বলে জানা গেছে আর আগামী মার্চ মাস থেকে এই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে তো প্রিয় দর্শক শাকিব খানের নতুন সিনেমার খবর জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন